আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দর্শক আবারও হাজির হলাম আপডেট ও গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে প্রিয় দর্শক আর টিভি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানাই স্বাগতম দর্শক এই মুহূর্তে শেখ হাসিনা কলকাতা ভারতে রয়েছেন ভারত থেকে তিনি লন্ডনে যেতে পারছেন না কারণ তার আগে থেকে কোনো পাসপোর্ট করা ছিল না এবং বলা হয়েছিল যে যেখানে হচ্ছে উনি আছে বর্তমান ভারতে দূতাবাস থেকে আটকে দেওয়া হয়েছে দূতাবাসে যে আত্মীয় স্বজন আছে তারাও কিন্তু তার বিমুখী হয়ে গেছে কারণ পারমিশন ছাড়া কোনো পাসপোর্ট ভিসা ছাড়া তিনি কিন্তু বিদেশে যেতে পারবে না বাংলাদেশের সেনাবাহিনী হেলিকপ্টার করে তাকে ল ভারতে রেখে আসেন দিল্লিতে তা দর্শক দিল্লিতে রেখে আসছে বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু ভারতের সেনাবাহিনী তো আর তাকে লন্ডনে রাখতে যাবে না সেটা রুলসে নেই কোনো দেশে রাখতে গেলে বা থাকতে হলে পাসপোর্ট লাগে এখন শেখ হাসিনা যে ভারতে গেছে তার কি কোনো পাসপোর্ট আছে পাসপোর্ট কিন্তু নেই পাসপোর্ট ছাড়াই তাকে নিয়ে গিয়েছে তিনি তো কখনো কল্পনাও করেনি যে তাকে দেশ ছাড়তে হবে তিনি তো জানে যে আমি যে রাজত্ব করতেছি দেশের তো রাজা আমি আর এভাবে তিনি লুটে ফুটে খাবে এবং কায়েম করবে ষোলো বছর করেছে আরও বত্রিশ বছর করার ওনার আশঙ্কা ছিল উনি তো কখনো কল্পনাও করেনি কখন বিপদ আসবে এটা বলা যায় না তা অবশেষে তার পাসপোর্ট নয় তাকে আটকে দিয়েছে বর্তমানে ভারতে মোদির গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন শেখ হাসিনা তিনি না বাংলাদেশে ফিরে দিতে পারছে না ভারত থেকে অন্য দেশে পাঠাতে কারণ ভারতেও হচ্ছে বিশৃঙ্খলা শুরু হয়েছে এই বিষয়টা নিয়ে কারণ অনেক শিক্ষার্থী এবং অনেকে মতামত জানিয়েছেন যে একজন খুনি দেশের এতগুলো মানুষ খুন করে ভারতে গিয়েছে আর এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হচ্ছে না বাংলাদেশের পুলিশ গ্রেপ্তার করছে না কারণ বাংলাদেশের সেনা প্রধান নিজেই হেলিকপ্টার করে রেখে এসেছে তাকে কীভাবে গ্রেপ্তার করবে কারণ সেনাবাহিনী তো শেখ হাসিনার আপনজন তাকে তো আর গ্রেপ্তার করা যাবে না তার বিচার করাও যাবে না বাংলাদেশের আদালতে এবং আইনে হচ্ছে তার বিচার চেয়েছে এবং তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে ভারত থেকে এনে বাংলাদেশে বিচার করতে হবে তিনি জামায়াত হত্যা করেছে বিএনপি নেতাকর্মীদের হত্যা করেছে এবং এই কয়েক দিনে এই সমন্বয় যে আন্দোলন হলো এই গণ আন্দোলনে কয়েকশো মানুষকে নির্বিচারে হত্যা করেছে কারা হত্যা করেছে শেখ হাসিনা হত্যা করেছে কিভাবে পুলিশকে নির্দেশনা দিয়েছিল তিনি তার নির্দেশনা মাপে গুলি করেছে পশ্চিম পুলিশ অনেকগুলো পুলিশ বলছে জনগণকে বলছে ভিডিওতে লাইভে এসে বলতেছে আমরা পুলিশের চাকরি করি আমাদেরকে এখন জনগণ দেখতে পাচ্ছে না আমরা গলার কাটা হয়ে গেছে আমাদেরকে পিসে মারতেছে কিন্তু আমরা তো নিজের ইচ্ছেই কখনও কাউকে গুলি করিনি আমাদের উপর থেকে নির্দেশ দিয়েছে সে অনুপাতে আমরা গুলি করেছি এখন আমরা চাকরি করি আমরা সরকারের অধীনে এবং রাষ্ট্রের অধীনে আসি এই জন্য আমরা গুলি করেছি সেটা বলতেছে দেশের টাকার বেতন খাও দেশের জনগণের টাকা দিয়ে কাপড় পরো দেশের সব কিছু খাইয়া দেশকে দেশের মানুষকে গুলি কইরা এখন ভিডিওগুলা এসে কান্না করো ওগুলা কান্নায় মায়ায় মানুষ হচ্ছে টলে পড়বে না তা দর্শক আদালত যেটা রায় দিয়েছে তাকে গ্রেপ্তার করার জন্য তাকে এই মুহূর্তে কিন্তু ভারত থেকে গ্রেপ্তার করে বাংলাদেশে আনা সম্ভব যেহেতু তিনি ভারতে রয়েছেন আর আন্তর্জাতিক এ পর্যন্ত তার নামে মামলা রিট হয়নি তাহলে বাংলাদেশের আইন আদালত এবং হচ্ছে রিট এ পর্যন্ত হয়ে গেছে যে বাংলাদেশের সংবিধান এবং আইন অনুযায়ী তিনি যতগুলো মানুষ হত্যা করেছে পুলিশে কিন্তু স্বীকার করছে অনেক পুলিশ অফিসার অনেক অফিসাররা তারা স্বীকারোক্তি দিছে বিভিন্ন নিউজ পোর্টালে এবং তারা মোবাইলে ভিডিও কলে বলতেছে ইউটিউবে এবং ফেসবুকে লাইভে এসে বলতেছে কান্না করতেছে কারণ এ পর্যন্ত সাড়ে চারশো থানাতে হামলা করা হয়েছে পুলিশকে নিচ্ছিন্ন করে হচ্ছে উঠে পড়ে লেগেছে জনগণ কারণ কেন এত দিন ষোলো বছর জনগণকে মারতে 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 জনগণের অবস্থা বারোটা বাজিয়ে দিয়েছে তারপরে এক নাগারে যখন পাঁচ সাতশো জনগণ এই রিসেন্টলি গুলি করে হত্যা করল এই পুলিশ বাহিনী তখন কিন্তু পুলিশকে তার আগে থেকে দু চোখে দেখতে পারে না মারা গেলেই আলহামদুলিল্লাহ তা দর্শক অবশেষে আদালতের রায় এবং রিট হয়েছে বাংলাদেশের আদালত অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হোক কারণ তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না যেগুলো ঊর্ধ্বতন কর্মকর্তা এখন পর্যন্ত রয়েছেন বাংলাদেশের এই ঊর্ধ্বতন কর্মকর্তারা শেখ হাসিনার খালাতো ভাই মামাতো ভাই দাদা তো ভাই নানা তো ভাই চাচা তো ভাই তো ভাই হ্যাঁ এক কথা চোদ্দো গোষ্ঠীর সফল ভাই আর যার কারণে সেনাপ্রধান নিজেই হেলিকপ্টার করে ভারতে রেখে এসেছেন এবং ভারতে কয়েকজন আরও সেনাবাহিনী ছিল তাদের কাছে অস্ত্র ছিল যাতে বহির্বিশ্বে কোনো বিমান বা প্লেন বা হামলা করতে না পারে সেই সময় জিপিএস ট্র্যাক করে দেখা গেছে আকাশপথে সেই মুহূর্তে কোনো বিমান ছিল না এবং বিভিন্ন জায়গায় কন্ট্রাক্ট করা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকাশপথে কোনো বিমান আশপাশে আসতে পারবে না সে সময়টা স্থগিত রাখা হয়েছিল তার দর্শক এখন হলো আদালত যে রায় দিল বা রিট করলো এখন কে যাবে গ্রেপ্তার করতে এখন পুলিশও যাবে না ভারতে সেনাবাহিনীও যাবে না বিজিপিও যাবে না কে যাবে জনগণ তো আর পুলিশের পোশাক পরে নেই যে জনগণ যা ধরে গ্রেপ্তার করে নিয়ে আসতে পারবে তা দর্শক বাংলাদেশে থাকলে জনগণ ধরে পুলিশকে দিত বা থানায় দিত সেটা করতে পারতো কিন্তু যেহেতু ভারতে আছে জনগণ তো ভারতে গিয়ে তাকে ধরে আনতে পারবে না এটা তো বিধানই নাই তাকে ধরতে গেলে পুলিশে যেতে হবে সেনাবাহিনী যেতে হবে র্যাব যেতে হবে বিজিবি যেতে পারবে তারপরে যেগুলো আইন এবং রু আসে আইন মোতাবেকে যে মানুষগুলো মারা গেছে রিসেন্টলি অতীতে যা করে আসে সবকিছু বাদ দিয়ে এটাতে এই বিস্তারিত হাসিনার ফাঁসি হয়ে যায় এই যতগুলো লোক হত্যা করেছে কারণ পুলিশগুলো ডাইরেক্ট বলছে যে সরকারের নির্দেশে আমরা হচ্ছে মানুষকে হত্যা করেছি তার হাজার হাজার প্রমাণ আছে এবং প্রুফ আছে একজন সরকার যদি তাকে নির্দেশ না দেওয়া হয় কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে তাহলে তো তারা গুলি চালাবে না এটা কখনও গুলি চালাবে না তাহলে ঠিক আছে এগুলাকে শেখ হাসিনা যদি নির্দেশ না দিয়ে থাকে পুলিশ নিয়ে যেচ্ছে গুলি করে থাকে তাহলে ভালো কথা তাহলে সেটা আদালতে প্রুফ হোক সেই পুলিশগুলোকে আইনের আওতায় নেওয়া হোক এবং তাদেরকে ফাঁসি দেওয়া হোক যেহেতু জামাত শিবির তাদেরকে মিথ্যে মামলায় বা বিএনপি মিথ্যে মামলায় বা জনগণকে মিথ্যে মামলা ফাঁসি দিয়েছে অনেক জনগণ আছে যাই কোন অপরাধ করে নির অপরাধ এখন পর্যন্ত জেলখানা আছে কারাগারে আছে ষোলো বর্ষ নির্যাতন চালিয়েছে তাহলে এর হিসাব কে দেবে তা দর্শক বর্তমানে মোদির গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এবং মোদির ওপর প্রচণ্ড চাপ ভারত থেকে উনি কিছু করতে পারছে না না পাচ্ছে রাখতে না পাচ্ছে বহির দেশে পাঠাতে কারণ তার পাসপোর্ট করা নেই যার জন্য সমস্যা দাঁড়িয়েছে তা দর্শক অবশ্যই আবার দেখা হচ্ছে আপডেট কোনো নিউজ নিয়ে ততক্ষণে ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ